যাইও শ্মশান ধরে কাঁদতে বলেছি। আমাদের পুরনো দিনের কথা মনে পড়ে না? তুমি তো জন্মাও আমি রাজীব গুপ্তকে আমন্ত্রণ জানাচ্ছি দু একটি কথা বলার জন্য। নমস্কার। আজকের আমাদের এই অনুষ্ঠানে আসবাচনে সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি শ্রী মৃণাল সেনকে আমাদের এই অনুষ্ঠানে এসে এটিকে গৌরবান্বিত করে তোলার জন্য। আমাদের ফাউন্ডেশন শুরু হয় 2005 সাল থেকে। আমরা সেই সময় থেকে পঙ্কজ মল্লিককে নিয়ে বিভিন্ন কাজকর্ম করে এসেছি। আমাদের যে প্রথম প্রধান উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ওনার কাজ সংরক্ষণ করার, এবং 2005 থেকে আমরা সেটা ধাপে ধাপে করে আসছি। 2011-তে এসে আমরা বেশ কয়েকটা কাজ ওনার সম্বন্ধে করে উঠতে পেরেছি। 2010 সালে আমরা ওনার উপর একটি জীবনীমূলক বই বার করতে পেরেছি। এছাড়া যেটা করতে পেরেছি সেটা হচ্ছে ওনার অপ্রকাশিত রবীন্দ্রসঙ্গীত নিয়ে একটি সিডি বার করতে পেরেছিলাম, সেটির নাম ছিল হে নূতন কিন্ড্রেড স্পিরিটস ভলিউম 1। আজকের যে অনুষ্ঠান সেটির প্রধান উদ্দেশ্য হচ্ছে এই কিন্ড্রেড স্পিরিটস ভলিউম 2 ফ্রাঞ্চাইজ সিডি উদ্বোধন করা। এটিতেও 10টি রবীন্দ্রসঙ্গীত, যেটা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি কোনো স্টুডিও রেকর্ডিংয়ে, সেটা আমরা প্রকাশ করতে চলেছি আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে। এছাড়া আজকের অনুষ্ঠানের যে চিঠি আছে সেটা হচ্ছে আমরা পঙ্কজ কুমারের জীবনের বিভিন্ন দিক নিয়ে একটি স্থির প্রদর্শনী শুরু করেছি। আমাদের আগের বছরের মতো এবছরেও যে পরিকল্পনা সেটা হচ্ছে যে বর্তমান প্রজন্মকে পঙ্কজ মল্লিক সম্বন্ধে জানানো। অনেকেই জানেন পঙ্কজ মল্লিক হচ্ছেন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বা মহিষাসুরমর্দিনীর অমর সুর সৃষ্টিকার, কিন্তু ওনার যে চলচ্চিত্রের জগতে, চলচ্চিত্রের সঙ্গীতের জগতে যে একটা বিশাল অবদান ছিল সেটার সম্বন্ধে অনেকে হয়তো এই মুহূর্তে জানেন না। বা ওনার যে বাংলা আধুনিক গানের দিকে পথ প্রদর্শকের যে কাজ উনি করে গিয়েছিলেন সেটার সম্বন্ধে অনেকে এখন জানে না। তো এই সমস্ত দিকগুলো আমরা ধরে রাখার চেষ্টা করছি এবং বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তারই একটি প্রচেষ্টার দিক হচ্ছে আজকের আমাদের এই চিত্র প্রদর্শনী। আমাদের এই প্রচেষ্টায় আজকে আমি ধন্যবাদ জানাবো banglalive.com কে, তারা আমাদের ইভেন্ট পার্টনার হয়েছেন এবং
প্রবাসী বাঙালিদের কাছে আমাদের প্রচেষ্টার কথা পৌঁছে দিতে সাহায্য করছে। আমি আজকে এখানকার মতো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রাজীব। সংক্ষেপে আজকের এই অনুষ্ঠানের বিশেষত্ব আপনাদের কাছে উপস্থিত করেছেন। আমরা আইজেনস্টাইন সিনে ক্লাবের পক্ষ থেকে যখন রাজীবের সঙ্গে আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে আলোচনা করেছিলাম, আমাদের একটা চিন্তা বা ভাবনা ছিল যে আইজেনস্টাইন সিনে ক্লাবের 30 বছর আমরা যে পালন করছি সেই উপলক্ষেও এইরকম একটা অনুষ্ঠান করা যায় কিনা। কারণ আমরা প্রতি মাসেই কোনো না কোনো চলচ্চিত্রকারের বা চলচ্চিত্র সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিদের মুখোমুখি হচ্ছি। নিয়মিত ছবি দেখানো তো আমাদের রয়েছে গত 30 বছর ধরে, তার বিরাম এখনো পর্যন্ত নেই। আশা করি আপনাদের সহযোগিতা পেলে তা কোনোদিন বন্ধ হবে না। এই মাসেও আগামী 19 থেকে 22 আমরা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর যে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বলে যে সংগঠন বা দেশগুলোর যে ঐক্যবদ্ধ একটা রূপ নিয়েছিল, তার 4টি দেশের ছবি আমরা দেখাবার আয়োজন করেছি। প্রথম দিন রুশ দেশের, পরের দিন ইউক্রেনের, তারপরের দিন আর্মেনিয়ার এবং তারপরের দিন কিরগিজস্তানের ছবি। 4 দিনের ছবি দেখবার জন্যে আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি যে আগামী বছরেও আমরা বেশ কিছু উল্লেখযোগ্য অনুষ্ঠানের আয়োজন করছি এবং যে সিডি আজকে প্রকাশিত হবার কথা সেটি প্রকাশ করার জন্য আর তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে এখান থেকেই নিচের যে প্রদর্শনী আপনাদের সকলের জন্য অপেক্ষা করছে সেটির উদ্বোধন ঘোষণা করার জন্য শ্রী মৃণাল সেন।